সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বুধবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করা হয়। বিশেষ করে গত দুমাস যাবত যাদের সামাজিক ভাতা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে না এই সংক্রান্ত বিষয়ে দিন স্পষ্টীকরণ করা হয়। জানানো হয় চলতি সেপ্টেম্বরের মধ্যে গত আগস্ট মাসের যাবতীয় পেন্ডিং ভাতাগুলো দেবার জন্য দপ্তরের মধ্য থেকে লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কেন ভাতা ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে না এবং অন্যান্য কারণগুলো যাচাই করে ইতিমধ্যেই দপ্তরের সিডিপিও এবং সুপারভাইজারের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে তা সুবিধাভোগীদের কাছে জানানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে দপ্তরের অধিকর্তা এদিন সাংবাদিক সম্মেলনে তা অবগত করেন। এই সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা সুবিধাভোগীদের উদ্দেশ্যে জানান তারা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেন যাদের এমন সমস্যা হচ্ছে এবং ব্যাংকের পাসবইয়ের ফটোকপি দপ্তরের লোকদের হাতে তুলে দেন যাতে ওই সকল ভাতাপ্রাপকদের ভাতা প্রদানে সুবিধা হয়। তিনি আরও জানান যে ব্যবস্থার মাধ্যমে এই ভাতা প্রদান করা হয় সেই সিস্টেমেও সমস্যা দেখা দেয়, তবে তা দূরীকরণ করে সামাজিক ভাতা প্রদান করার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে বলেও এদিন জানান তিনি। আমরা যেভাবে হোক আমরা কমপ্লিট করার চেষ্টা করছি, কেননা পুজো আছে, যে গরিব বংশের জনগণ যাতে সঠিকভাবে ওনাদের পুজো পালন করতে পারেন তার জন্য আমরা চেষ্টা করছি অতি দ্রুত যাতে এই মাসের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার আমরা চেষ্টা করছি, অসুবিধা হবে না। এদিনই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমা, দপ্তরের অধিকর্তা এবং ডেপুটি কালেক্টর। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।